দেশে একদিনে সর্বোচ্চ 231 জনের মৃত্যু নতুন রোগী 13321 জন শনাক্তের হার 28.59 করোনার টিকা নিলেন খালেদা জিয়া জটিলতা কাটিয়ে প্রবাসী শ্রমিকদের টিকা দানে হয়রানির অভিযোগ ঢাকার বিভিন্ন হাটে পর্যাপ্ত পশু থাকলেও বেশি দামের অভিযোগ ক্রেতাদের করোনার স্বাস্থ্যবিধি উপেক্ষা করোনার ঝুঁকি নিয়ে ঈদ উপলক্ষে রাজধানী ছাড়ার হিড়িক সড়কে যানজট ফেরিঘাটে গাড়ির দীর্ঘ সারি আজ পবিত্র হজ লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান কাল পশু কোরবানি ছিনতাইয়ের দুই মাস পর পরিকল্পনা মন্ত্রীর মুঠোফোন উদ্ধার তিনটি চক্রের পাঁচ চোরকে গ্রেপ্তারের পর তথ্য উদ্ঘাটন এবং আগস্ট মাসেই কলকারখানায় বিশেষ পরিদর্শন অভিযান শুরু নীতিমালা তৈরিতে কমিটি করছে বিডা পশ্চিম ইউরোপে স্মরণকালের ভয়াবহতম বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 188 শুধু জার্মানিতেই 157 জনের মৃত্যু এবং কাল বাংলাদেশের হোয়াইট ওয়াশের মিশন তৃতীয় ওয়ান ডেতে জিম্বাবুয়েকে হারানোর লক্ষ্য টাইগারদের